সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসি বিএমটি শাখার একাদশ শ্রেণী বা ফার্স্ট ইয়ারের ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস অ্যাকের যে মডিউলটি রয়েছে সেই মডিউল হচ্ছে তিন নাম্বার মডিউল তিন নাম্বার মডিউল থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সেই সাথে আপনারা ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস একের যে পুরাতন ক্লাসগুলো অনুষ্ঠিত হয়েছিল সেই ক্লাসের লিঙ্কটি আমি এই ভিডিও ডেস্ক্রিপ প্রথম কমেন্টে দিয়ে দিব আপনারা প্রথম কমেন্ট থেকে যে লিঙ্ক থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে পুরাতন ক্লাসগুলো কিন্তু দেখে আসতে পারবেন আর আপনারা যারা এইসএসসি বি শাখার একাদশ শ্রেণী দুই সালের পরীক্ষার্থী রয়েছেন তারা ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস একের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন মাত্র সত্তর টাকায় তাই আপনারা যারা ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস অ্যাকের উত্তর সহ এই তিরিশ পৃষ্ঠার সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি পেতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সত্তর টাকার বিনিময়ে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস অ্যাকের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইলটি সংগ্রহ করতে পারেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমাদের আজকের মডিউল হচ্ছে মডিউল 3 এবং কম্পিউটারের লিনাক্স বেস্ট সফটওয়্যার ইনস্টলেশন এটি হচ্ছে আমাদের মডিউল এবং এখান থেকে প্রথম যে প্রশ্নটি সফটওয়্যারের প্রকার আলোচনা করো এই প্রশ্নটি আমরা দেখব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রশ্নের উত্তর কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন সফটওয়্যার হলো কম্পিউটার ব্যবহার ব্যবহার করা যায় এমন একটি সমন্বিত প্রোগ্রাম বিশেষ কম্পিউটার সাহায্য ছাড়া নিজে কখনো কিছু করতে পারে না বরং প্রয়োজনীয় কাজটি সম্পন্ন করতে একটি নির্দিষ্ট গ্রহণ করে থাকে সফটওয়্যার হচ্ছে হার্ডওয়্যারের প্রাণশক্তি যেসব প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি কম্পিউটার হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম ও ব্যবহার উপযোগী করে তাকে সফটওয়্যার বলে হার্ডওয়্যার সত্যিকার অর্থে কম্পিউটিং করে এবং সফটওয়্যার কম্পিউটার চালায় সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অর্থহীন এরা একে অন্যের পরিপূরক ব্যবহারকারী সফটওয়্যার এবং হার্ডওয়্যারের সাথে যোগাযোগ রক্ষা করে সফটওয়্যারের প্রকারভেদ সফটওয়্যারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার চিত্রের সাহায্যে সফটওয়্যারের প্রকারভেদ আলোচনা করা হলো তো এটি হচ্ছে আমাদের সফটওয়্যার প্রকারভেদ সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারকে আবার সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম এই তিন ভাগে ভাগ করা যায় আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম এবং সাধারণ স্পেসিফিক প্রোগ্রাম এই দুই ভাগে ভাগ করা যায় সিস্টেম সফটওয়্যার কাকে বলে সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে ব্যবহারকারীর কাছে ব্যবহারের জন্য উপযোগী করে তুলতে সহায়তা করে অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার নিয়ন্ত্রণ পর্যবেক্ষণ ও কার্যকর ব্যবহারের জন্য প্রয়োজনীয় নির্দেশ সম্বলিত প্রোগ্রাম সমূহকে বলা হয় সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার সিস্টেম সাপোর্ট সফটওয়্যার সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার কাকে বলে সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম দিয়ে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ডেটা এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা যায় সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিম্নলিখিত ইউনিটগুলো নিয়ে কাজ করে যথা অপারেটিং সিস্টেম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম এখন আমরা দেখব সিস্টেম সাপোর্ট সফটওয়্যার কাকে বলে সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম দিয়ে কম্পিউটারে ব্যবহারকারী সার্ভিস প্রোগ্রাম নিরাপত্তা প্রদানের প্রোগ্রাম এবং কাজের হিসাব নিকাশ সহ বিভিন্ন কাজ সম্পাদন করতে পারে সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম নিম্নলিখিত প্রোগ্রামগুলো নিয়ে গঠিত যথা সিস্টেম ইউটিলিটি প্রোগ্রাম প্রোগ্রাম সিস্টেম 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 মনিটর মনিটর সিকিউরিটি ডেভেলপমেন্ট সফটওয়্যার ব্যবহারিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রোগ্রাম উন্নয়নের জন্য সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্যবহার করা হয়ে থাকে সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রামকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় যথা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম প্রোগ্রামিং এডিটর বা টুলস কম্পিউটার বা ব্যবহারিক ব্যবহারিক সমস্যার সমাধান বা জন্য ব্যবহৃত প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয় ব্যবহারিক সমস্যার সমাধানের জন্য অনেক রকম তৈরি প্রোগ্রাম বাণিজ্যিক পণ্য হিসেবে পাওয়া যায় এসব প্রোগ্রামকে সাধারণত প্যাকেজ প্রোগ্রামও বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা যায় যথা সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অ্যাপ্লিকেশন স্পেসিফিক প্রোগ্রাম সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কাকে বলে সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সাহায্যে ব্যবহারকারী প্রত্যাহিক জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো যেমন ওয়েব ব্রাউজিং ইমেল ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রোগ্রাম ডাটাবেস ম্যানেজমেন্ট গ্রাফিক্স এবং ডেস্কটপ পাবলিশিং ইত্যাদি সম্পন্ন করতে পারে কিছু উল্লেখযোগ্য সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হচ্ছে সফটওয়্যার সুইট এম এস অফিস লোটাস স্মার্ট সুইট কোবেকোয়ার্ড পারফেক্ট অফিস ইত্যাদি ওয়েব ব্রাউজারের মধ্যে রয়েছে ইন্টারনেট এক্সপ্লোরার গুগল ক্রোম মজিলা ফায়ারবক্স নেটস্কেপ কমিউনিকেটর ইত্যাদি ইলেকট্রনিক্স মেইলের মধ্যে হচ্ছে ইমেল বা ইন্টারনেট মেইল ইউডোরা প্রো ইত্যাদি ডেস্কটপ পাবলিশিংয়ের মধ্যে রয়েছে পেসমেকার পাবলিশার প্রভৃতি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে রয়েছে ওরাকল মাইক্রোসফট অ্যাক্সেস ডিপেস ইত্যাদি এখন আমরা দেখব অ্যাপ্লিকেশন স্পেসিফিক বা ব্যবহার সুনির্দিষ্ট প্রোগ্রাম কোনো বিশেষ সুনির্দিষ্ট সমস্যার সমাধানের উদ্দেশ্যে ব্যবহৃত নির্দিষ্ট প্রোগ্রামকে অ্যাপ্লিকেশন স্পেসিফিক বা ব্যবহার সুনির্দিষ্ট প্রোগ্রাম বলে উদাহরণস্বরূপ অ্যাকাউন্টিং এর কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের অ্যাকাউন্টিং সফটওয়্যার সেলস ম্যানেজমেন্ট ইলেকট্রনিক্স কমার্স ইনভেন্টরি কন্ট্রোল পে রুল টিকিট রিজার্ভেশন ট্রান্স প্রসেসিং ইঞ্জিনিয়ারিং ও বৈজ্ঞানিক ক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন সফটওয়্যার এখন আমরা এই অধ্যায় থেকে আরেকটি প্রশ্ন পড়ব সেটি হচ্ছে ইউটিলিটি সফটওয়্যারের তালিকা তৈরি করো সেই সাথে আপনারা যারা এই সুপার সাজেশনের পিডিএফ পিডিএফ ফাইলটি পেতে পেতে চান অর্থাৎ ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস সুপার সাজেশনের ফাইল চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মেসেজ দিয়ে মাত্র সত্তর টাকার বিনিময়ে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস স্যাকের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু সংগ্রহ করতে পারবেন ইউটিলিটি সফটওয়্যারের তালিকা তৈরি করো ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে এক ধরনের সিস্টেম সফটওয়্যার যা কম্পিউটার সিস্টেমের কার্যকারিতা পরিচালনা ও বিভিন্ন রকম সমস্যার সমাধান এবং রক্ষণাবেক্ষণ করতে অপারেটিং সিস্টেমকে সাহায্য করে ইউটিলিটি সফটওয়্যার প্রোগ্রাম কম্পিউটারের অতিরিক্ত কার্যকারিতা প্রদান করে যা কম্পিউটারকে সব সময় ভালো রাখতে পারে ইউটিলিটি সফটওয়্যারের তালিকা ইউটিলিটি প্রোগ্রামের তালিকা নিচে দেওয়া হলো প্রথমে রয়েছে ফাইল ম্যানেজমেন্ট প্রোগ্রাম এই ইউটিলিটি সফটওয়্যার গুলো ম্যানেজমেন্ট প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বা ফাইল পরিচালনার জন্য ব্যবহার করা হয় এটি এমন এক ধরনের সফটওয়্যার যা কম্পিউটার পরিচালনা করে এই ফাইলগুলো কম্পিউটার সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে সমস্ত ডাটা সংরক্ষণ করা হয়ে থাকে তাই ইউটিলিটি সফটওয়্যারটি সিস্টেম ফাইল ব্রাউজ করে সার্চের মাধ্যমে তথ্য খুঁজে পেতে সাহায্য করে ফাইল কম্প্রেশন প্রোগ্রাম বেশিরভাগ অপারেটিং সিস্টেম ফাইল কমপ্রেস এবং আনকমপ্লেক্স কমপ্রেস করার জন্য বিভিন্ন রকমের টুল ব্যবহার করা হয় ফাইলের আকার বা সাইজ কমানোর জন্য এই টুলগুলো ব্যবহার করা হয় কম্পিটিশন টুল এর উদাহরণ হচ্ছে উইন উইন আর এ আর ইত্যাদি ডিস্ক ম্যানেজমেন্ট টুল এই ইউটিলিটি সফটওয়্যার কম্পিউটার স্টোরেজগুলো সাজায় এবং ডিক্স ডেটা পরিচালনা করে ডিস্ক ম্যানেজমেন্ট টুলসের উদাহরণ হচ্ছে মিনি টুল পার্টিশন উইজার্ট প্যারাগন পার্টিশন ম্যানেজমেন্ট ইত্যাদি ব্যাক আপ অ্যান্ড রিকভারি টুল এ টুল কম্পিউটার সমস্ত ডাটা স্টোরেজ সংরক্ষিত রাখার পাশাপাশি অন্য লোকেশনের ডাটা ব্যাক রাখে ডাটা মুছে গেলে পুনরায় ডাটাগুলো রিকভার করা যাবে অর্থাৎ ইউটিলিটি সফটওয়্যার এর টুল ডাটা ব্যাক রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডাটা ব্যাক আপ রাখার জন্য বিভিন্ন রকমের অনলাইন টুল হচ্ছে গুগল ট্রাইভ ড্রপ বক্স মাইক্রোসফট সিকিউরিটি প্রোগ্রাম আজকাল অধিকাংশ কম্পিউটারে বিভিন্ন রকমের ভাইরাস ও ম্যালওয়্যার আক্রমণ এবং হ্যাকিং ইত্যাদির মাধ্যমে কম্পিউটার সিকিউরিটিকে নষ্ট করার চেষ্টা করা হয় কম্পিউটার সিকিউরিটিকে আরো মজবুত করার জন্য বা কম্পিউটারের সমস্ত ডেটাকে নিরাপদে সংরক্ষণের জন্য বিভিন্ন রকম সিকিউরিটি টুল ব্যবহার করা হয় যেমন বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস ফায়ারওয়াল ইত্যাদি তো আমরা আজকে এই দুটি প্রশ্নের উত্তর আলোচনা করলাম মডিউল তিনের পরবর্তী অংশে আমরা মডিউল তিনের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হব আমাদের পরবর্তী ভিডিওতে আর আপনারা যারা এসএসসি বিএমটি শাখার একাদশ শ্রেণী বা প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছেন দুই হাজার তেইশ সালে পরীক্ষার্থী তারা ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস অ্যাকের সুপার সাজেশন সত্তর টাকায় সংগ্রহ করতে সুপার জন্য যে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সুপার সাজেশনটি কিন্তু উত্তর সহ আকারে সংগ্রহ করতে পারেন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এইস এস সি টি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন